নির্বাচন বানচাল করতে আগামীতে যারা দেশে নৈরাজ্য করবে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। 28 অক্টোবর বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হত্যাসহ সহিংসতাকে অমানবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে। মোহাম্মদ শামীম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 28 অক্টোবর বিএনপির কর্মসূচি থেকে বিভিন্ন স্থানে হামলা চালানোর বিষয়কে অমানবিক উল্লেখ করে আগামীতে কেউ যাতে দেশের সম্পদ নষ্ট করতে না পারে সেজন্য জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সবই আগুন দিয়ে অগ্নি সন্ত্রাস করে হাজার হাজার গাছ কেটে রাস্তা কেটে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আজকেও আমি বলবো যে এখন সময় এসে গেছে, এই অগ্নি সন্ত্রাসী যে যেখানে যেখানেই থাকুক, যারাই এভাবে আগুন দেবে, জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি বাস ট্রাক আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের উপর হামলা ও পুলিশ হত্যার জবাব বিএনপিকে দিতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, অগ্নি সন্ত্রাস জ্বালাপোড়াও বিএনপির চরিত্র। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল জেলখানায় তাদের নির্মমভাবে হত্যা করা হয় আর এরপর দেশের ইতিহাসকে বিকৃত করা হয়, যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন তিনি। যারা জাতির পিতার নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন বা প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় ছিলেন, বেছে বেছে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল। প্রথমে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর তারপরে তার এই 4 জাতীয় নেতাকে। এরপর তো হত্যাযজ্ঞ, গ্রেপ্তার, এগুলি চলতেই থাকে। অর্থাৎ বাংলাদেশে যে যে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতিটা শুরু, যার ফলে এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা শুরু হয়। আমাদের যে মুক্তিযুদ্ধ মূল লক্ষ্য, চেতনা, যে আদর্শ, একে একে তা ধ্বংস করা হয়। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। বিএনপি হেরে যাবে জেনে আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে চায় উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দলের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।